আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। টাইলস অ্যান্ড পাইপ ফিটিং চ্যানেলের সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি আপনাদেরকে আজকে ট্যাঙ্কি কীভাবে ফিল্টারিং করতে হয় আর ট্যাঙ্কি কীভাবে ফিল্টার করবেন তো এই ব্যাপারে আজকে বিস্তারিত আলাপ করব। আর ট্যাঙ্কি ফিল্টারিং করার সঠিক নিয়মটা বলবো আর প্রসেসগুলো দেখাবো যে এইভাবে এইভাবে আপনারা ট্যাঙ্কি ফিল্টারিং করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ছাদের উপরে দুইটা ট্যাঙ্কি। তো আসলে দুইটা ট্যাঙ্কি কী জন্য? আসলে মূলত এই একটা ট্যাঙ্কিতে ফিল্টারিং করা হয়েছে। তো দেখেন, একটা 500 লিটার ট্যাঙ্কি আর একটা 700 লিটার ট্যাঙ্কি। তো একটি ট্যাঙ্কির মধ্যে ফিল্টারিং করা হয়েছে, তো এটা ভরে ওইটার মধ্যে রিজার্ভ হবে আর কি। তো যাই হোক, দেখেন এই এখানে যেভাবে আপনার ফিল্টারিংটা করা হয়েছে, তো আসলে এটা কিন্তু সঠিক নিয়মে ফিল্টারিং করা হয় নাই। তো ফিল্টারিং করার সিস্টেমটা হলো আপনার এই যে মোটর দিয়ে ট্যাঙ্কিতে পানি ঢুকবে সেটা দিয়েই কিন্তু এই ট্যাঙ্কিটা পরিষ্কার হবে। পরিষ্কার করার জন্য বেশ কয়েকটি চাবি ফিটিং করতে হয়, যেমন এই ট্যাঙ্কি বড় ট্যাঙ্কিটার মাঝখানে একটা ফোঁটা করতে হবে। ফোঁটা করে সেখান থেকে জানিয়ে অতিরিক্ত পানিগুলো বের হয়ে যায়, যে ময়লা পানিগুলো পরিষ্কার করার পরে যে ময়লা পানিগুলো হবে এটা জানি ওই ফোঁটা দিয়ে বের করা যায়, এরকমভাবে একটা লাইন করতে হবে। তো এই ট্যাঙ্কিতে কিন্তু এরকম কোনো লাইনই নেই, শুধু বড় ট্যাঙ্কিটার মধ্যে বালি আর হলো পাথর দিয়ে ভরাট করা হয়েছে। তো আসলে সম্পূর্ণ ভরাট করা হয় নাই, কিছু অংশ ফাঁকা আছে। তো কিছু অংশ ফাঁকা আছে। তো আসলে এরকম একটি 700 লিটার ট্যাঙ্কি নিলে আপনি 4 বস্তা আপনার সেফটি পাথর দিতে হবে, আর আপনার 4 বস্তা আপনি সিল স্টেশন বালি দিতে হবে। তো আসলে এগুলোর ভিতরের প্রসেসগুলো কীরকম, তো আসলে আমি এই কাজটা আমরা করি না, এটা অন্য একটা মিস্ত্রি করছে। তো আসলে এই কাজটা সম্পূর্ণ রং হয়েছে। তো যাই হোক, আমি যখন আপনাদের এরকম ফিল্টারিংয়ে কাজ করবো বা যে কাজগুলো করছি, তো এই কাজগুলো নেক্সট টাইমে আমি একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, তো ভিউয়ার্স, আমার এই চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের টাইলস এবং পাইপ ফিটিংয়ের ভিডিও দেওয়া আছে, ঘরের ডিজাইনের ভিডিও দেওয়া আছে। যারা যারা ঘর তৈরি করতে চান বা টাইলস এবং পাইপ ফিটিংয়ের কাজ করতে চান, তারা অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো যাই হোক, যারা যারা অল্প খরচে বাথরুম টয়লেট তৈরি করতে চান, তারা আমার এই চ্যানেলের ভিডিওগুলি অবশ্যই দেখবেন। তো এরকম বাথরুম টয়লেটের ভিডিও, টিনের ঘরের ভিডিও হিসাবসহ, সাত করে বাথরুম টয়লেট তৈরি করার ভিডিও হিসাবসহ, টিনের বাথরুমে মোটর, ট্যাঙ্কি, বেসিন, হাই কমোড এগুলো কীভাবে সেটিং করবেন এগুলার ভিডিও, রঙের ডিজাইনের ভিডিও, বাথরুমের টাইলসের ভিডিও, তো এরকম অনেক ভিডিও দেওয়া আছে আমার এই চ্যানেলে। অনেক সুন্দর সুন্দর ডিজাইনের রং, বাড়ি সাজাবেন কিভাবে, অল্প খরচে বাথরুম টয়লেট তৈরি করবেন কিভাবে, টিনের বাথরুম টয়লেটে মোটর, ট্যাঙ্কি ফিটিংস, 4টা খুঁটির উপরে ট্যাঙ্কি ফিটিংস, তো এরকম অসংখ্য ভিডিও দেওয়া আছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।